আর আমি যাবো না বললাম, ধরো তো এটা আমি কি দেখলাম, কি ব্যাপার তুমি এখানে আসছো কেন? আমি তো সন্ধ্যায় পড়াতে যাবো তোমাকে। আরে ওটা তো সন্ধ্যায় পড়াতে যাবে না, এখন চলেন। কোথায়? শপিং করতে যাব। তুমি শপিং করবে, আমি কেন যাব? না না, আমি আমার জন্য শপিং করব না তো, আপনার জন্য শপিং করব। কেন আমার জন্য শপিং করবে কেন তুমি? স্যার আপনি আমার এত বড় একটা উপকার করছেন, আমার বিয়ে ভাঙায় দেওয়ার জন্য আমি নিজে আপনাকে ট্রিট দিব, এখন আপনাকে শপিং করা দিব, আসেন। আমাকে ঘুষ দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু এই ধরনের ঝামেলায় নেক্সট টাইম আমাকে জড়াবে না, আমি খুব ভয় পাই, আমার প্রেসার হাই হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ইন ফিউচার আর জড়াবো না, আমি চলেন না, আসেন। বললাম তো আমার শপিং এর দরকার নাই। স্যার অবশ্যই দরকার আছে, ওই ছেলে আপনাকে কিভাবে অপমান করে গেছে এগুলো কি আপনার গায়ে লাগে না? না লাগে না। আপনার গায়ে না লাগলেও আমার গায়ে লাগে, আমার স্যার ফকিন্নির মতো চলবে এটা আমি মেনে নিতে পারবো না। কি বললা? আপনাকে ফকিন্নি বলছি, এখন চলেন। আমি তোমার সাথে যাব না, তুমি চলে যাও। আমি কোথাও যাব না, আমি আপনার আজকে সব বললাম তো যাব না। আরে আমি যাব না বললাম, ছাড় তো ছাড়। হাই 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 হাই, এটা আমি কি দেখলাম? এই তোর এত বড় সাহস, একটা মেয়েরে তুমি টানা টানি করতেছ আমার বাসায় নেওয়ার লাগা? না আঙ্কেল। না আঙ্কেল মানে আমি তো নিজ চোখে দেখলাম নাকি, এই মেয়েটারে তুমি জোর করে বাসা নিবার চাইতেছ? আরে আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন। ও আমি তো আগেই ভুল বুঝছিলাম, তোমার এইরকম আলা বলো আমার কা চেহারাটা দেখা আমি গলে গেছিলাম, এলাকে বাড়িটা বাড়া দিছিলাম। ও মা মা মা, মনে হয় কি যে বাদাম মাছটা উল্টাই খেবার জানে না। দেখলা তুমি একটু বুঝাই বলো তো আঙ্কেলকে। হ্যাঁ ঠিকই কইছ আম্মা, তুমি কত আমার সব খুইলা, আজকে আর খবর আছে? আঙ্কেল আসলে হয়েছে কি, উনি আমার টিচার, আমার স্যার। কি তুমি তোমার ছাত্রীর হাত ধরে টানাটানি করতেছো আমার বাড়িতে নাও লাগা? আঙ্কেল স্যার আমাকে টানা হেচড়া করছিল না, আমি স্যারের হাত ধরে টানা হেচড়া করছিলাম আর সে বাঁচার চেষ্টা করছিল। কি? জি আঙ্কেল। স্যার চলেন তো, আসেন। যাব না আমি। জি আঙ্কেল। হ্যাঁ আসি। হাই হাই হাই, এটা আমি কি দেখলাম, জামান তো উল্টে গেছে গা, কি আমাদের আলামত। আবার গিফট করে না, সমস্যা নাই, পাইতে পারেন। যে আপনাকে গিফট করছে তার আগে তো আপনি তার গিফট করছেন, মানে গিভিং টেকের যে খেলাটা, তো গিফট যখন করছেন সেটা আগে কমে পেয়েছেন আপনি। আমি কোনো গিফট করি নাই তাকে, আমি একটা কাজ করে দিচ্ছি, সে খুশি হয়ে আমাকে গিফট করছে। তাই এই লোকের নাম কোন তো কেডা, তার নাম জানে তুমি কি করবা? কারণ সে আপনার গিফট করছে না, তাই আমি তার কাছে যাইয়া আপনার যে খাওয়ানোর বিল, আপনার মেজবার বিল বাকি রাখছেন সে টাকা চাইয়ে লোম ভাই, বলেন তার নাম কি? এই মাসের টিউশনের টাকাটা পেলেই আমি তোমার মেজবার আর খাওয়ার খরচ দিয়ে দিব, বারবার খাওয়ার খোটা দিবা না। বিগত তিনটি মাস যাবো তো এই সঙ্গীত আপনি আমার শোনাইতে আছেন, আপনি টিউশনে যে করেন সে টাকা আপনি ঠিকই পান, কিন্তু সে টাকা আর গরম দেয় না, এর আগে খরচ হয়ে যায়, আমি তো টাকা পাই না ভাই, দেন না ভাই। মাস শেষ হোক পেয়ে যাবা। এটা তো ভাই বলছেন, আজকে তো তিন মাস বলতেছেন ভাই, দেবেন না টাকাটা? মাগনা খাইয়া খাইয়া ভাই শরীরটা তো বানাইছেন আপনি, এদিকে বাড়িওয়ালা তো মরে ই করছে, কী করবো আর আপনাদের? মাথা মতো গরম হয়ে গেছে, মারসিক করতেছি।